পাকিস্তানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি পিএমআরএ। সর্বশেষ এই নিষেধাজ্ঞার আদেশে পাকিস্তানের সব লাইসেন্সধারী টিভি চ্যানেলকে তাদের নিজ নিজ চ্যানেলে ইমরান খানের বক্তৃতা রেকর্ড করা বা লাইভ সম্প্রচার পুনঃপ্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রোববার 5ই মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সমস্ত স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতার সম্প্রচার নিষিদ্ধ করে রোববার নির্দেশনা জারি করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। নির্দেশনা জারির পর রোববার থেকে তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। দ্য ডন বলছে পিটিআই চেয়ারম্যান ইমরান খান লাহোরে তার বাসভবন জামান পার্কের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর রোববারের ওই ভাষণ দেশটির টিভি চ্যানেলগুলোতেও সম্প্রচার করা হয়। এদিনের ভাষণে ইমরান খান বলেন তিনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে কখনো মাথা নত করেন এবং আপনাদেরও তা করতে দেবেন না। এ সময় তিনি সরকারি দলের নেতাদের বিরুদ্ধেও কটাক্ষ করেন। বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেট তারকা অভিযোগ করেন তারা তাদের সম্পদ বিদেশে লুকিয়ে রেখেছেন এবং সাবেক সেনা প্রধান জেনারেল অব কামার জাভেদ বাজওয়া তাদেরকে আইনি মামলায় সুরক্ষা দিয়েছেন। এদিকে ইমরানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞার আদেশের একটি অনুলিপি দেখেছে সংবাদ মাধ্যম ডন ডট কম। সেখানে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পূর্ববর্তী নির্দেশাবলী উল্লেখ করে দেশের সকল লাইসেন্সধারী টিভি চ্যানেলকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কন্টেন্ট বা বিষয়বস্তু সম্প্রচার করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। নিয়ন্ত্রক এই সংস্থাটি উল্লেখ করেছে ইমরান খান বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে তার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছেন যা আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিকূল এবং জনসাধারণের শান্তি ও শৃঙ্খলায় বিঘ্নিত করতে পারে। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য প্রচারের অপরাধে দেশটির অন্যতম নিউজ চ্যানেল ARY নিউজের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পিএমআর এর দাবি চ্যানেলটি রাত 9টার সংবাদে জামান পার্কে দেয়া ইমরানের বক্তব্য প্রচার করেছে। পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সব স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা এবং প্রেস টক সম্প্রচার ও পুনঃপ্রচারের ওপর এটি তৃতীয় দফায় আরোপিত কোনো নিষেধাজ্ঞা। যদিও এ ধরনের প্রথম নিষেধাজ্ঞাটি ইসলামাবাদ হাইকোর্ট গত বছরের 6 সেপ্টেম্বর বাতিল করেছিল এবং অন্যটি নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এদিকে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী পিইএমআর এর এই পদক্ষেপকে ইমরানের কণ্ঠস্বরকে স্তব্ধ করার একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছেন এবং এটিকে আইনিভাবে আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে পাকিস্তানের সব মিডিয়াকেও এই একই কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। নিষেধাজ্ঞার আদেশ ইচ্ছাকৃত অমান্য করে ইমরান খানের বক্তব্য সম্প্রচার করায় রোববার গভীর রাতে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত ARY নিউজ চ্যানেলের লাইসেন্সের ওপর স্থগিতাদেশ জারি করে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। অবশ্য ARY নিউজ চ্যানেল বলছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের আদেশটি বাস্তবায়ন করা সত্ত্বেও চ্যানেলটি পিএমআর এর ক্রোধের সম্মুখীন হয়েছে কারণ তারা রাত 9টা শিরোনামে ইমরান খানের বক্তব্য প্রচার করেনি। চ্যানেলটির দাবি অন্যান্য টেলিভিশন চ্যানেলও ইমরান খানের বিবৃতি প্রচার করেছিল কিন্তু ইলেকট্রনিক মিডিয়া কর্তৃপক্ষ ARY নিউজের বিরুদ্ধে শুধু বৈষম্যমূলকে ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে ইলেকট্রনিক মিডিয়া কর্তৃপক্ষের এ পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের অর্থ সম্পাদক সাইদ জাহান আকালালা আসাদ।